ভূত চতুর্দশীর রাতে আজও নাকি কাঁসর ঘণ্টা বাজে ভূতেদের তৈরি এই মন্দিরে। এক রাতের মধ্যেই নাকি ভূতেরা মিলে তৈরি করেছিল এই মন্দির। ভোর হয়ে যাওয়ায় মন্দিরের কাজ থাকে অসম্পূর্ণ। পাথরের ওপর পাথর এমনভাবে বসানো, দেখলে মনে হবে এক ধাক্কায় বুঝি ভেঙে পড়বে গোটা মন্দিরটাই। মধ্যপ্রদেশের মোরেনা এলাকায় 150 ফুট উঁচু এই মন্দিরের বাসিন্দা দেবাদিদেব মহাদেব সেই 21শ শতাব্দী থেকে তিনি ঝড় ঝাপটা থেকে রক্ষা করে চলেছেন এই মন্দিরকে। স্থানীয়দের বিশ্বাস মানুষ নয়, এ নির্মাণ করেছে ভূতেরা, তাও আবার মাত্র এক রাতের মধ্যেই। ইতিহাস অবশ্য অন্য কথা বলে। এই মোরেনা অঞ্চলে রাজত্ব ছিল খুশোয়া বংশের। রাজা কীর্তিরাজের রানী কাকুনবতী ছিলেন শিবের পরম ভক্ত। তারই অনুরোধে রাজা এই মন্দির নির্মাণ করেন। রানীর নামে মন্দিরের নাম রাখা হয় কাকনমঠ। মন্দিরের গঠনশৈলী যেমন অবাক করা, তেমনই অবাক হতে হয় এর নির্মাণে ব্যবহার করা পাথর দেখলে। আশপাশে শুধু নয়, এই অঞ্চলের কোথাও এই ধরনের পাথরের কোনো অস্তিত্ব নেই। এত ভারী পাথর তবে এলো কোথা থেকে? রহস্য এখানেই কিন্তু থেমে নেই। মন্দিরের অনেক জায়গা লক্ষ্য করলে দেখা যাবে সেখানে কাজ আজ অসমাপ্ত রয়েছে। প্রচলিত বিশ্বাস বলে রাতের অন্ধকারে কাটতেই ভূতের দল কাজ বন্ধ করে দেয়, সে কারণেই মন্দির পুরোপুরি তৈরি হয়নি, তার কিছু জায়গা এখনো ফাঁকা। স্থানীয়রা বলেন ভূত চতুর্দশীর রাতে এই মন্দির থেকে ভেসে আসা কাঁসর ঘণ্টার আওয়াজের কথা। কে বা কারা পুজো করছে নিঝুম রাতে মন্দিরে গিয়ে দেখার সাহস কখনো হয়নি কারো। এমনকি মন্দিরের অসমাপ্ত কাজে হাত দেওয়ার সাহসও হয়নি কোনো স্থাপত্যবিদের। ইতিহাস কিন্তু মন্দিরকে ঘিরে থাকা এই রহস্যের সমাধান করতে পারেনি। ভূত চতুর্দশীর গভীর রাতে কে পুজো করে মন্দিরে, রানী নাকি ভূতেদের দল? সেই ধোঁয়াশার চাদরে এখনও ঢাকা কাকন মঠ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।